সিরিজ জয়ের লক্ষ্যে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল, ব্যাটে বলে দারুণ পারফরমেন্স দেখিয়ে জয় তুলে নেয় টাইগাররা। 236 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 50 এবং ব্যক্তিগত 12 রানে আউট হন লিটনের পরিবর্তে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়। অধিনায়ক নাজবুল শান্ত বিদায় নেন এক রানে, তবে এক প্রান্ত আঁকড়ে রেখে দারুণ ব্যাটিংয়ে কীর্তি তুলে নেন সৌম্য সরকারের কনকাশন বদলি তানজিদ তামিম। হৃদয় আর তানজিদ তৃতীয় উইকেটে 49 রানে জুটি গড়েন, হৃদয় আউট হন 22 রান করে। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নেন এক রানে, সেঞ্চুরি থেকে এগোতে থাকা তানজিদ আউট হন 84 রান করে। মিরাজকে সাথে নিয়ে অভিজ্ঞ মুশফিক দলকে মিরাজ 25 রান করে দলীয় 178 রানে আউট হলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এরপরে গল্পটা শুধুই রিশাদের, এই লেগের মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশের জয়টা বেশি বিলম্ব হয়নি। রিশাদের 18 বলে অপরাজিত 48 রানের ঝড়ো ইনিংস আর 25 বলে 59 রানের অবিচ্ছিন্ন জুটিতে 237 রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মুশফিক 37 রানে অপরাজিত থাকেন। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। 117 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর লিয়াংগের দারুণ ব্যাটিংয়ে লঙ্কানদের স্কোর 200 ছাড়ায়। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান লিয়াংগে, 101 রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার নির্ধারিত 50 ওভারে 235 রানে অল আউট হয়।